বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বিক্ষোভকারীদের কাছ থেকে দুদিনের সময় চেয়ে নিলেন। তারা বিক্ষোভকারীদের আশ্বস্ত করেছেন যে আগামী দুদিনের মধ্যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে পদত্যাগ করতে বাধ্য করা হবে। ২২ অক্টোবর রাত 11:30টার দিকে বঙ্গভবনের সামনে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে তারা একথা বলেন। সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ষড়যন্ত্রকারী মোহাম্মদ শাহাবুদ্দিনকে অবশ্যই পদত্যাগ করতে হবে, কিন্তু পরবর্তী রাষ্ট্রপতি চূড়ান্ত হওয়ার আগে যদি এই রাষ্ট্রকে রাষ্ট্রপতিহীন করে ফেলা হয় তাহলে বিদেশি শক্তিরা মাথা চাড়া দিয়ে উঠবে, আমরা তা হতে দেব না। তাই আগামী দুদিন বুধবার ও বৃহস্পতিবার সবার সঙ্গে কথা বলে এমন একজনকে রাষ্ট্রপতি করা হবে যাকে নিয়ে কোনো বিতর্ক থাকবে না, তারপর শাহাবুদ্দিনকে পদত্যাগে বাধ্য করা হবে। এজন্য আমাদের দুদিন সময় দিন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অপসারণের দাবিতে মঙ্গলবার বিকেল থেকে বঙ্গভবনের সামনে আন্দোলন করছে বেশ কয়েকটি সংগঠন ও ছাত্র জনতা। রাত 8টার দিকে তাদের মধ্যে কিছু আন্দোলনকারী বঙ্গভবনের সামনের রাস্তায় গাছের শুকনো ডাল ভেঙে এনে আগুন ধরিয়ে দেন। এ সময় আগুনকে ঘিরে আন্দোলনকারীরা রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে নানা স্লোগান দিতে থাকেন। রাত 12:15 পর্যন্ত দেখা যায় হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের দুদিনের সময় নেয়ার পর বিক্ষোভকারীদের একাংশ চলে গেলেও অন্যরা বঙ্গভবনের সামনে অবস্থান নিয়ে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বিক্ষোভ অব্যাহত রাখেন। এ সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও সতর্ক অবস্থায় দেখা যায়। পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা সেখানে সতর্ক অবস্থায় ছিল। প্রসঙ্গত, ছাত্র জনতার তোপের মুখে গত 5 আগস্ট পালিয়ে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি পালিয়ে যাওয়ার পর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।